ওয়েলকাম টু ইজি রান্না ভিডি। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওপেন মিনি চিকেন শর্মা। ফার্স্ট স্টেপ, আমি শর্মার খামির রেডি করব। এর জন্য আমি এখানে নিয়েছি অল্প একটু লবণ, নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, দুই টেবিল চামচ পরিমাণ চিনি, এক টেবিল চামচ পরিমাণ ইস্ট, দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে মিশিয়ে নিব এবং গরম, হালকা গরম পানি দিয়ে আস্তে আস্তে করে একটা খামির রেডি করব। আমার খুব সুন্দর সব একটা খামির রেডি হয়ে গেছে। এখন এই খামিরটা আমি 1 আওয়ারের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি শর্মার পুরটা রেডি করব। এর জন্য আমি মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, গরম মশলা গুঁড়া এবং লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে মিশিয়ে নিব এবং 20 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দিব। ফিরে এসেছি 20 মিনিট পর, চলে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার, আর আমি মুরগির মাংসগুলো যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই মুরগির মাংসগুলো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিব। মুরগির মাংসগুলো এমনিতেই ছোট ছোট করে কাটা, এটা সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না। যখন পানিগুলো শুকিয়ে যাবে তখন মুরগির মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। পানিটা শুকিয়ে গেলেই আমি মুরগির মাংসগুলো নামিয়ে ফেলব। পানিগুলো শুকিয়ে গেছে, মুরগির মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে এক সাইড করে রেখে দিব এবং এটা ঠান্ডা হতে দিব। আমি মুরগির মাংসগুলো একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি, তারপর এক সাইড রেখে দেব এটা ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে আমি এদিকে শর্মার রুটিটা রেডি করে ফেলব। এখন আমি শর্মার রুটিটা রেডি করে ফেলব। আমার খামিরটা অনেক সুন্দর ফুলেছে, আরও সফট হয়েছে। এখন আমি চেপে চেপে বাবলসগুলো বের করে দিচ্ছি। আমি খামিরটা আরেকটু ভালো করে মেখে নিয়েছি আর ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন এই লেচিটা আমি রুটি বানিয়ে নিয়েছি। এখন একটা বাটির সাহায্যে আমি ছোট ছোট রুটি বানিয়ে নিব। আমি বাটির সাহায্যে রুটিগুলো ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। এখন আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে, এখন কুক করার পালা। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর ছোট ছোট রুটিগুলো প্যানে দিয়ে দিয়েছি। আমার রুটিগুলো এক পাশ ছেঁকা হয়ে গেছে, এখন আমি আরেক পাশ ছেঁকে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রুটি ছেঁকে নিব। আমার সবগুলো রুটি ছেঁকা হয়ে গেছে। এখন এই রুটিগুলোতে আমি চিকেনের পুরটা ভরে নেব। এর জন্য আমি নিয়েছি এখানে ব্রোকলিটা সেদ্ধ করে নিয়েছি, আর এখন আমি এই ব্রোকলিটা ছোট ছোট করে ছিঁড়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি আমি যে মুরগির মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মুরগির মাংসটা আর সেদ্ধ করা ব্রোকলিগুলো সুন্দর করে আমি ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপর আমি ভালো করে মেখে শর্মার পোরটা রেডি করব। আমার 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দেওয়া হয়ে গেছে। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে মিশিয়ে নিব এবং এই পুরগুলো রুটির মধ্যে ভরে নিব। আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন। আজ এখানেই রাখছি, আবার হাজির হব নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব।